तृणमूल कर्मी के गुली करे खुन करा हुए से घटना एबार रिपोर्ट तलब करलो राज्य निर्वाचन कमिशन घटना की पदक्षेप रिपोर्ट दीते हबे दिनहाटार घटना অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে যদি অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি দিনহাটা খুনের ঘটনায় রিপোর্ট তলব তৃণমূল কর্মীকে খুনের ঘটনা এবং অভিযোগ বিজেপির বিরুদ্ধে সে অভিযোগ যদিও বিজেপি উড়িয়ে দিয়েছে এবার ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলো ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট দিতে হবে রিপোর্ট তলব রাজ্য নির্বাচন কমিশনে জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলো কমিশন দিনহাটা খুনের ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলো রাজ্য নির্বাচন কমিশন ঘটনায় কি পদক্ষেপ তার রিপোর্ট দিতে হবে উত্তপ্ত দিনহাটা তৃণমূল কর্মীকে খুনের ঘটনা অভিযোগ বিজেপির বিরুদ্ধে কি ঘটেছে তার বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের দিনহাটা খুনের ঘটনায় রিপোর্ট তলব রিপোর্ট তলব রাজ্য নির্বাচন কমিশনে জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলো কমিশন ঘটনায় কি পদক্ষেপ তার রিপোর্ট দিতে হবে বিভিন্ন রাজ্যের থেকে এবং প্রতিবেশী রাষ্ট্রের থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে গুন্ডাদের নিয়ে এসে কুচবিহার জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে জারি ধরনা এমন একটা জায়গা প্রত্যন্ত এলাকা যেখানে বিএসএফ এর নজর ছাড়া কিছু করা সম্ভব না তারপরেও এই রকম একটা আক্রমণ হলো তো বিএসএফ কি করছিল বিএসএফ নাকি 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এখতিয়ার সেখানে জিরো পয়েন্টের কাছে একেবারে বাংলাদেশ বলা যেতে পারে সেই জায়গাতে কোনো কাঁটাতারে বেড়া নেই নদী এপাশে ভাগ করে রেখেছে সেখানে বাইরের থেকে লোক এসে অতর্কিত আক্রমণ চালিয়ে একজনকে হত্যা করলো ছয়জন আহত হাসপাতালে ভর্তি আছে তারপরেও এরা আজকে নানা রকম কথা বলবার চেষ্টা করছেন এবং গতকাল কেন্দ্রের মন্ত্রী বিদেশ থেকে দিনহাটায় এসছেন তিনি নিজের দাপট নিজের ক্ষমতা নিজের এলাকা দখল এই সব প্রতিষ্ঠা করতে গিয়ে এই ঘটনাকে উস্কানি দিয়েছেন বলে আমি মনে করি এবং এর ফলে এটা হয়েছে অবিলম্বে পুলিশের উচিত যে একেবারে এই যে সব জায়গায় বিএসএফ এর বিরুদ্ধে যেমন মামলা করা তেমনি পাশাপাশি কেন্দ্রের মন্ত্রীর বাড়ি অবিলম্বে পুলিশ ঢুকে সেখানে দেখা উচিত কারা বাস করছে আমরা বারবার বলছি যে বিভিন্ন জায়গা থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে কেন্দ্রের মন্ত্রীর বাড়িতে সেখানে জমা করা হয় সেখানে বিভিন্ন সময় অস্ত্র মজুদ করা হয় এর আগে তার বাড়ির সামনে থেকে বোম উদ্ধার করা হয়েছে কিন্তু কি আইন আছে আমি জানি না দেশের কোন আইনে কেন্দ্রের মন্ত্রীর বাড়ির ভেতর থেকে যদি এই ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ করা হয় বা মদত দেওয়া হয় তাহলে তার বাড়ি সার্চ করা যাবে না এটা কোথায় আছে আমি মাননীয় রাজ্যপালকে বলবো আপনি নাকি বিভিন্ন জায়গা দেখতে বেরোবেন অশান্তি দেখতে বেরোবেন রাজ্যের আপনি অবিলম্বে দিনহাটায় আসুন কারা অশান্তি করছে কারা এই অশান্তির মদত দিচ্ছে কারা সাহেবগঞ্জে গিয়ে গোলমাল করছে কারা বুড়িঘাটে গোলমাল করছে কারা বিএসএফ কে ডেকে নিয়ে এসছে অবিলম্বে রাজ্যপালের তদন্ত করে দেখা উচিত।
তাহলেই আসল ঘটনা বেরিয়ে যাবে। না হলে ওই ঠান্ডা ঘরে বসে কে কে কি রায় দিলেন, কত কেন্দ্রীয় বাহিনী লাগবে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে যারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে গোলমাল করছে, সবার আগে কেন্দ্রীয় বাহিনী এসে তাদেরকে আটক করা উচিত, তাদেরকে ঘিরে ফেলা উচিত, যে তারা ওই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকে কাজে লাগিয়ে যে গ্রাম বাংলায় গুন্ডামি করছে তাদেরকে আটক করা উচিত কেন্দ্রীয় বাহিনী। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে রবিউল হোসেন। রবিউল, ঠিক কি জানতে পারছো, ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মী খুনের ঘটনা, যদিও বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তরজা, রাজনৈতিক তরজা, দুপক্ষই বা কি বলছে এই বিষয়ে? দেখো ইন্দ্রাণী, আমরা এই মুহূর্তে ঠিক সেই জায়গায় রয়েছি যেখানে গতকাল রাতে সেই তৃণমূল কর্মী বাবু হক, তাকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই জায়গায় আমরা রয়েছি। একদম আমি যদি দেখাই, আমার হাতের ডান দিকে 100 মিটারের মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশ সীমান্ত, আর সেই রাস্তা বাংলাদেশ এবং ভারতের সীমান্তের যে সেই রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরে কিন্তু নিঃসন্দেহে এই জায়গা, এই জায়গাতে কিন্তু বাবু মিয়াকে গতকাল কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, আর পরেক্ষণে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের উপর কিন্তু এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতী বিজেপির আক্রমণে। হাসপাতালে বর্তমানে কিন্তু সীমান্ত সংলগ্ন সেই সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে কিন্তু রয়েছেন বিনাটা থানার আইচি সুরক্ষা থেকে শুরু করে মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিজিৎ সরকার, আর কিছুক্ষণের মধ্যে এই এলাকায় আসতে চলেছেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং কোচবিহার জেলা পুলিশ সুপার, দুজনে কিন্তু আসতে চলেছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সিপাই বিধানসভার যে বিধায়ক জগদীশ বসু, তিনি কিন্তু এই এলাকায় এসে উপস্থিত হয়েছেন। কার্যত বলতে গেলে সীমান্ত থেকে 100 মিটারের মধ্যে, 100 মিটারের মধ্যে বাংলাদেশ সীমান্তের সামনে যে ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের আওতাধীন, সেই সীমান্ত থেকে 100 মিটারের মধ্যে কিন্তু এই খুন। কার্যত কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে, তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু এলাকায় তৃণমূল কর্মীদেরকে এভাবে নৃশংসভাবে খুন করার পাশাপাশি তাদের কর্মী সমর্থকদেরকে আহত করছে এবং গুলি করছে। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু এই দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে, বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে বাবু মিয়া নিহত হয়েছিল, সেই বাবু মিয়া কিন্তু তিনি চোরাচালানকারীর সঙ্গে যুক্ত এবং চোরাচালানকারীর সমস্যার কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি বিজেপি। তারপর থেকে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন ঘোষ, স্থানীয় যে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা ভোট নিয়ে রয়েছেন, তিনি কিন্তু বারবার সেই বিএসএফ এর বিরুদ্ধে কিন্তু আঙ্গুল তুলছেন। তাদের কথা হলো যেহেতু সীমান্তের 100 মিটারের মধ্যে এমন ঘটনা, এলাকা বিএসএফ এর নিয়ন্ত্রণাধীন, তাহলে এত কঠিন সুরক্ষার মধ্যে কি করে দুষ্কৃতীরা এই কাণ্ড করে আক্রান্ত করে, এবং একই সাথে কিন্তু তাদের আরো অভিযোগ যে সমস্ত দুষ্কৃতী তারা কিন্তু এই কাণ্ড করেছে, তারা কিন্তু এই মুহূর্তে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে তারা কিন্তু লুকিয়ে রয়েছে, এবং ওটাই কিন্তু এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন যে তারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, এবং তাদের দাবি বিএসএফ বিডিআর এবং প্রশাসন তারা যেন দ্রুত সেই দুষ্কৃতীদেরকে ধরে আনার ব্যবস্থা করে, তা না হলে কিন্তু এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে চলেছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ রবিউল, কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত দিনহাটা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, এবং এই ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।